একজন স্ত্রীকে যদি মূল্যায়ন করতে পারেন তাহলে দেখবেন একজন স্বামীকে হচ্ছে সবাই বলে আমি নাকি জামাইয়ের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাই। আজকে দেখিয়েই দিলাম জামাইয়ের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় না জামাইয়ের হাত দিয়ে কাঁঠাল ভেঙে খায়। জামাই যদি ভালো থাকে তাহলে মা জামাইয়ের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে হয় না, জামাই এমনিতেই ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দুধ চা করে নিলাম, মানে প্রতিদিন আর রং চা খেতে ভালো লাগছে না, তাই এই যে সবার জন্য দুধ চা করে নিলাম আর বাবুর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো সকালবেলায় আপনাদের ভাই বলতেছে কাঁঠালটা পাকলে খাওয়া যেত, তো আমি আবার দেখে আসলাম যে কাঁঠালটা পাকছে নাকি, তো একটু একটু শক্ত শক্ত। ওর বাবা বলে যে আরো দুদিন যাবে, আমি বললাম না এখনই খেতে ভালো লাগবে। তো ওখানে এই যে আপনাদের ভাইয়া চাকু নিয়ে এসে কেটে দিচ্ছে, কারণ আমারও খেতে মন চাচ্ছিল। আমি মূলত কাঁঠাল এতটা খাই না, একটু শক্ত কাঁঠাল হলে কয়েকটা রোয়া খায়, আর একটু গালা কাঁঠাল একবারে খাই না, নরম কাঁঠাল। আমার মেয়েটাও কাঁঠাল পছন্দ করে ওর বাবার মতো। আপনাদের ভাইয়া কিন্তু আস্তে একটা কাঁঠাল খেতে পারে, এতটাই ওনার পছন্দ। আমার আমটা খুব পছন্দ কিন্তু কাঁঠালটা এতটা না, খায় এমন যে না খায় না, খায় কিন্তু এক দুই কোয়া খায়। আমার মাম্মা মানে 5টা 6টা খেতে পারে একসাথে রুয়া, যাই বলেন। তো ওই যে টুকটুক বুড়ি টুকটুক করে খাচ্ছে খালি গায়ে, তো ক্যামেরা ভালো করে ধরতে পারেনি, মানে উনি একদমই জামা পড়তে পারে না, অনেকে বলতে পারে সবসময় খালি গায়ে, উনি সবসময় খালি গায়ে থাকাটাই পছন্দ করে, আর যেটা ওর কাছে আরাম মনে হয় আমি মনে হয়েছে সেটাই। জোর করে কোনো কিছু করার দরকার নেই, কারণ যেহেতু ঘরের ভিতরে আমি একাই থাকি আর ওর বাবা থাকে, বাবা তো সারাক্ষণ থাকে না, ছোট মানুষ গরম সহ্য করতে পারে না। তো ওই যে টুকটুক করে খাচ্ছে আর আমার দেখতে খুব ভালোই লাগতেছে, বাপ আর মেয়ে মিলে দুজনে খুব মজা করে খাচ্ছে। আর এদিকে আমাদের দুপুরের খাবার আজকে ভর্তা ভাত, মানে গরিবীয় খাবার, গরিবীয় খাবার হলেও অনেক লোভনীয় খাবার, আর আমার কাছে খুব ভালো লাগে, রাজকীয়ভাবে খাচ্ছি, কারণ ভর্তা ভাত খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, সাথে যদি এরকম কাগজ লেবু থাকে। আজকে আমি শুটকি ভর্তা, আলু ভর্তা আর বাদাম ভর্তা করেছিলাম, তো এই যে 3 রকমের ভর্তা খাচ্ছি, আপনাদের ভাইয়াও খাচ্ছে। আর আমি ভাবলাম যে একটু সামনে একটু ভিডিও করে আমার খাওয়ার, তাই একটু ভিডিও করতেছিলাম। আসলে কি, জামাই যদি ভালো থাকে তাহলে জামাইয়ের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে হয় না, জামাই এমনিতেই ভালোবাসে। আর ভালোবাসা মানে মানুষের মন থেকে হয়, এটা কখনো জোর করে আদায় করা যায় না বা জোর করে কাউকে ভালোবাসাও যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালোবাসা যদি হয় আপনাকে হয়, তাকে জোর করতে হয় না, তার মাথায় কাঁঠালও ভেঙে খেতে হয় না, বুঝছেন? এটা একদম একটা শিক্ষিত মানুষের, এ যুগের এখন শিক্ষিত মানুষের কখনো জোর করতে হয় না। আর ওরা এরা বুঝে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কীরকম হয়, একটা স্ত্রীকে কীরকম করে রাখতে হয়, স্ত্রীকে কতটা ভালোবাসতে হয়, মূল্যায়ন করতে হয়। একজন স্ত্রীকে যদি মূল্যায়ন করতে পারেন তাহলে দেখবেন একজন স্বামীকে হচ্ছে স্ত্রী মূল্যায়ন করবে, না হলে সেই সংসার কখনো সুখী হওয়া যাবে না, অশান্তি লেগেই থাকবে। এই যে আমরা যেরকম হ্যাপি ফ্যামিলি, আমরা কিন্তু 3 জন থাকি বাসায়, আমাদের পরিবারও আছে কিন্তু পরিবারের সবার সাথে থাকি না, যেহেতু চাকরির ক্ষেত্রে আমাদের দূরে থাকতে হয়। আল্লাহ হাফেজ।